হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, তুঁত পোকা, রেশম পোকা গুটি থেকে কিভাবে মথ অর্থাৎ প্রজাপতি বেরিয়ে ডিম সংগ্রহ করা হয় সেটাই দেখাবো আজকে। তার আগে বলছি, যারা আমার নতুন বন্ধু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল বেল আইকনিক অর্থাৎ ঘন্টি বাজান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো কেমনভাবে সাদা, এটা সাদা রেশম এবং হলুদ রেশম দুই ধরনের রেশম পাওয়া যায়। এ থেকে মদগুলো সংগ্রহ করা হয়। মথ অর্থাৎ প্রজাপতি, যে প্রজাপতিগুলো সংগ্রহ করে কীভাবে একটা জায়গায় রেখে তাদেরকে ডিম পাড়ানো হয়, মেল ফিমেল বাছা হয় কীভাবে, এগুলোই দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, নইলে ভালোভাবে বুঝতে পারবেন না। পুরোটা দেখুন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই তিন জায়গায় রাখা আছে। এই কোয়া অর্থাৎ গুটি, এই গুটি থেকে আপনার প্রজাপতি অর্থাৎ মদ বেরিয়ে আসবে। এখন কীভাবে কেটে মদ বেরিয়ে আসছে, গুটিটাকে ফুটো করবে, ওরাই ফুটো করে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন বেরিয়ে এসছে কীভাবে। এই মদগুলোকে বেছে সংগ্রহ করে একটা আলাদা জায়গায় রাখতে হয়। এই যে সব এখান থেকে বেছে নেওয়া হয়, বেছে নেওয়ার পরে সংগ্রহ করে দেখছেন তো কীভাবে রাখা হয়েছে। এই যে পেপারের ওপর এবং কাপড়ের ওপর রাখা যায়, পেপারে এবং কাপড়ে, তাতে মেল ফিমেল মিলে ডিম পারবে, সেই ডিম থেকে আবার নতুন বাচ্চা হবে। তো ডিমগুলো দেখবেন কত সুন্দর সুন্দর ডিম, পুরো দানার মতো হলুদ হলুদ, হালকা কাঁচা হলুদ টাইপের বস্তু, দানার মতো ছোট্ট ছোট্ট ডিম দেখাচ্ছি। দেখুন এই যে ডিম দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখুন। এই যে ডিমগুলো, এই ডিমগুলো সংগ্রহ করার জন্যেই এত কিছু করা। এই ডিম থেকেই আবার নতুন তুঁত পোকা অর্থাৎ পলু পোকার জন্ম হবে। দেখছেন ডালাতে ডালাতে সব দেওয়া আছে। এই যে সব জোড়া জোড়া হয়ে আছে, দেখতে পাচ্ছেন জোড়া জোড়া হয়ে এরা ডিম পাড়ছে, মেল আর ফিমেল, মেল আর ফিমেল সব জোড়া জোড়া ভাবে আছে। ডিম এগুলো দিয়ে দেবে নাকি প্রত্যেকটা? দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জোড়া জোড়া ভাবে আছে, মেল ফিমেল মিলে। এই যে পুষ্টি দানার মধ্যে ডিম, এই ডিম সংগ্রহ করেই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।